ব্রয়লার মুরগি আমার কিনে এনেছে 180 টাকা, বেশি 190 টাকা। আজকে আমরা 200 টাকা দিয়ে কিনে আনছি, 220 টাকা বেচতেছি। ওয়েটটা কেমন হবে ভাই? এটার ওয়েট 3.5 কেজি। 3.5 কেজি। তুমি কি আমাদের দেশি হাঁস? দেশি হাঁস। আচ্ছা, এগুলো কি ভাবে বিক্রি করেন? দর্শক, এখানে আমাদের এক ভাই খুব সুন্দর সুন্দর ডিম বিক্রি করতেছে, আমরা একটু ওনার সাথে কথা বলে আপনাদেরকে এই ডিমের আপডেটটা দিয়ে দিব। বড় ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। দর্শক, এখানে আমাদের এক ভাই মুরগির গিলা কলিজা বিক্রি করতেছে, আমরা একটু ওনার সাথে কথা বলে আপনাদেরকে এগুলার দামগুলো জানিয়ে দিব। আজকের বাজারে গরুর গোশত কত বিক্রি করতেছে কেজি? ব্যবসা ভালো যাচ্ছে না। আগে কি ভালো চলতো? আগে তো মোটামুটি ভালো চলতো। দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা কাওয়ারুন বাজারে। দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ঢাকা শহরে হাঁস, মোরগ, গরুর মাংস, ডিম কেমন দামে বিক্রি হচ্ছে। দর্শক, আজ 21 তারিখ অক্টোবর মাস, রোজ সোমবার। তো দর্শক, চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। দর্শক, এখানে আমাদের এক ভাই খুব সুন্দর সুন্দর মুরগি বিক্রি করতেছে। এখানে ব্রয়লার মুরগি আছে এবং লেয়ার আছে এবং সোনালী মুরগি আছে। আমরা একটু ওনার সাথে কথা বলে আজকে আপনাদেরকে এই মুরগির দামগুলো জানিয়ে দিব। বড় ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন যাচ্ছে ব্যবসা একটু বলুন তো। ব্যবসা তো সুবিধা না, মানে পণ্যের দাম বেশির কারণে আমরা তো সুবিধা করতে পারতেছি না। এই ব্রয়লার, এই অরিজিনাল, এটা ব্রয়লার, ব্রয়লার মুরগি আমার কিনে এনেছে 180 টাকা, বেশির 190 টাকা। 10 টাকা কেজিতে লাভ, কেজিতে লাভ করতেছি। চলে না, 10 টাকা লাভ করলে আমাদের এত লাভ হয় না। তবুও এখন কাস্টমার না হিসেবে মানে এখন 10 টাকা লাভে সারিয়ে গেছি। 15 কেজি মাল আনলে বেচতে পারিনি সারাদিনে। আর এটা হচ্ছে পাকিস্তানি কক, এটা হচ্ছে পাকিস্তানি কক, এটা কালকে বেচছি 270 টাকা, এটা একটু দাম বাড়ছে। আজকে 290 টাকা বেচতেছি, প্রায় 20 টাকা কেজি। এটা বাইরে বাড়ছে আজকে, তাহলে 20 টাকা কেজিতে বেচতেছি আজকে বেশি। আর ওইটা হচ্ছে তো সাদা লেয়ার, সাদা লেয়ার, এটা হচ্ছে তো সাদা লেয়ার, ওটা কালকে প্রায় গিয়ে গেছে আপনার 230 টাকা। আজকে আমরা 200 টাকা দিয়ে কিনে আনছি, 220 টাকা বেচতেছি এটা। দর্শক, এখানে আমাদের এক ভাই রাজহাঁস বিক্রি করতেছে, সিন হাঁস বিক্রি করতেছে এবং দেশি হাঁস বিক্রি করতেছে। আমরা ওনার সাথে কথা বলে আজকে এই হাঁস গুলার দামগুলো আপনাদেরকে জানিয়ে দিব। বড় ভাই একটু কষ্ট করে রাজহাঁসটা একটু বাইর করেন তো ভাই। উপরে উঠান একটু। আচ্ছা, এটার ওয়েটটা কেমন হবে ভাই? এটার ওয়েট 3.5 কেজি। 3.5 কেজি। আচ্ছা, 3.5 কেজি, এটা কি কেজি বিক্রি করেন না পিস? দোনোটাই, পিস বিক্রি করে, কেজিও বিক্রি করি। কেজি বিক্রি করলে কত বিক্রি করবেন আর পিস বিক্রি করলে কত? কেজি 600 টাকা। কেজি হচ্ছে 600 টাকা আর পিস 2000 টাকা। 2000 টাকা। কতটুকু ওয়েট হতে পারে? 3.5 কেজি, 4 কেজি। 3.5 কেজি থেকে 4 কেজি পিস বিক্রি করলে 2000 আর কেজি বিক্রি করলে 600 টাকা। 600 টাকা। আচ্ছা আচ্ছা, এখন কি মানে এই হাঁসের সিজন চলে আসছে নাকি? হাঁসের সিজন এখন চলে আসছে। আচ্ছা আচ্ছা, এটা একটু রাখেন। আচ্ছা, আর এটা হচ্ছে কি সি হাঁস? চীনা, চীনা হাঁস। আচ্ছা আচ্ছা, এটা একটু বাইট করেন একটু। চীনা, এটা গাছে গাছে থাকে নাকি? না, গাছে থাকে, উড়াল দেয়। আচ্ছা, এটার ওয়েটটা একটু বলেন। এটার ওয়েট হচ্ছে 3 কেজি। 3 কেজি। এটা কেজি বিক্রি করলে কত আর পিস বিক্রি করলে কত? কেজি 550, পিস 1800। কেজি 550, পিস হচ্ছে 1800। আচ্ছা, কেমন চলে, কেমন এগুলো? এখন ভালো চলে, এগুলো খাই। আচ্ছা, কষ্ট করে একটু রাখেন। আর এখানে হাঁস দেখতেছি আমরা, একটু হাঁসগুলোর দামটা একটু জানি ভাই। একটা হাঁস বাইট করেন তো দেখি। তুমি কি আমাদের দেশি হাঁস? দেশি হাঁস। আচ্ছা, এগুলো কিভাবে বিক্রি করেন? এগুলো পিস, পিস, কেজি না? কেজি না, কেজি না। পিস কত বিক্রি করেন? এটা পিস 500 টাকা। পিস 500 টাকা। এক এক মানে এক একটা 1 কেজি হবে? 1 কেজি 200। 1 কেজি 200। মাইপা নিলেও নিতে পারবে? মাইপা নিলেও নিতে পারবে। কিন্তু আপনারা পিস বিক্রি করেন? আমরা পিস বিক্রি করি, পিস কিনি, পিস বিক্রি করি। কেজি চাইলে কেজি বিক্রি করি। কেজি কত বিক্রি করেন? কেজি 450। কেজি 450। এখন কি হাঁসের দাম বাড়তি আছে না কম আছে? এখন হাঁসের দাম বাড়তি আছে। এখন বাড়তি আছে, মানে বাংলাদেশে এখন সবকিছুর দামে বাড়তি, সবকিছুর দামে বাড়তি। আচ্ছা একটু রাখেন, কষ্ট করি। এখানেও আমরা হাঁস দেখতেছি, এটা কি হাঁস ভাই? এটা দেশি বেটা হাঁস। এটা একটা বাইট করেন তো, দুইটা বাইট করেন। হাঁসের মধ্যে কয়েকটা কোয়ালিটি আছে নাকি? কয়েকটা কোয়ালিটি আছে। আচ্ছা আচ্ছা, এটা কত বিক্রি করেন? এটা পিস 650। পিস হচ্ছে 650। এটার দাম কি বেশি? এটার দাম বেশি। আচ্ছা আচ্ছা, আর কেজি বিক্রি করলে কত বিক্রি করবেন? কেজি 500। কেজি 500। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। তো কেমন ব্যবসার কি পরিস্থিতি আপনাদের, কেমন যাচ্ছে ব্যবসার পরিস্থিতি? আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। ভালো যাচ্ছে, ধন্যবাদ ভাই। দর্শক, এখানে আমাদের এক ভাই খুব সুন্দর সুন্দর ডিম বিক্রি করতেছে, আমরা একটু ওনার সাথে কথা বলে আপনাদেরকে এই ডিমের আপডেটটা দিয়ে দিব।
বড় ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেকদিন পর আসলাম আপনার কাছে। জি কেমন যাচ্ছে ডিমের ব্যবসা? ডিমের ব্যবসা এতদিন তো তেমন একটা ভালো ছিল না, প্রায় ডিমই পাই নাই, ডিমের অনেক ক্রাইসিস ছিল। এখন মোটামুটি পর্যাপ্ত পরিমাণ ডিম আছে এবং দামও মোটামুটি নিয়ন্ত্রণের ভিতরে। আচ্ছা আমরা এটা থেকে শুরু করি নাকি? জি এটা কি সোনালী? জি সোনালী। এটা ডজন কত বিক্রি? এটা ডজন হলে আপনি 200 টাকা। 200 টাকা। পারফিসের দাম আসে কত? 1650 টাকা। 1650 টাকা। আর এখানে আমরা হাঁসের ডিম দেখতেছি নাকি? জি। আচ্ছা এটা ডজন কত বিক্রি? ডজন 50 250। 250 টাকা ডজন। পারফিসের দাম আসে কত? 21 টাকা। 21 টাকা। আর এটা? এটা হলো ডজন হলো আপনার 50 টাকা, পার পিস হলো 4 টাকা। পার পিস হলো 4 টাকা। এটা হলো কয়েল প্যাকেট ডিম। কয়েল প্যাকেট ডিম। আচ্ছা আর এখানে দেখতেছি আমরা ফার্ম নাকি? জি ফার্ম। আচ্ছা এটা ডজন কত বিক্রি করে? 145 টাকা। 145 টাকা। তাহলে পার পিসের দাম পড়তেছে কত? 12 টাকা। 12 টাকা। এটাতে এখন দাম কত কমছে? অনেক কমছে, আপনি 180 টাকা 70 টাকা ডজন ছিল, এখন হলো 145 টাকা ডজনে, প্রায় 30 টাকা 35 টাকা কমছে। দর্শক এখানে আমাদের এক ভাই গরুর মাংস বিক্রি করতেছে, আমরা একটু ওনার সাথে কথা বলে আপনাদেরকে গরুর মাংস দামটা জানিয়ে দিব। আজকে কেজি কেমন দাম বিক্রি করতেছে ওনারা? বড় ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের বাজার ফাঁকা কেন ভাই? কাস্টমার কই? কাস্টমার আজকে একটু অন্যান্য দিন থেকে কম। আজকে? আচ্ছা আজকের বাজারে গরুর গোশ কত বিক্রি করতেছে কেজি বলেন? 750, 730, 20, যে যে যেমন দেয় আর। লাস্ট কত বিক্রি করতেছে? লাস্ট 720 পর্যন্ত রাখতে পারতেছে। লাস্ট 720। হ্যাঁ। আর কলিজা কত বিক্রি করেন কেজি? কলিজার গরুর মাংসের দাম সেম সেম সেম। আচ্ছা কেমন চলতেছে এখন বর্তমান? চলতেছে আলহামদুলিল্লাহ ভালো, তবে অন্যান্য দিনের তুলনায় আজকে কাস্টমার খুবই কম। ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক এখানে আমাদের এক ভাই খাসির মাংস বিক্রি করতেছে এবং ছাগলের মাংস বিক্রি করতেছে, আমরা একটু ওনার সাথে কথা বলে আপনাদেরকে আজকের আপডেটটা দিয়ে দিব। খাসির মাংস বা ছাগলের মাংস কেজি কত করে বিক্রি করে? বড় ভাই ভালো আছে? জি ইনশাআল্লাহ ভালো। কেমন যাচ্ছে ব্যবসা আপনাদের? ব্যবসা মোটামুটি একদম খুবই খারাপ, বেচা কিনা নাই, কাস্টমার নাই। বাড়তি কিন্তু বেচা কিনা নাই, কাস্টমার নাই। কারণ কি? কারণ এই যে কাস্টমার একদম কমে গেছে, কোনো কাস্টমারে খাইতে আসে না, তো ব্যবসা ভালো যাচ্ছে না। ব্যবসা ভালো যাচ্ছে না। আগে কি ভালো চলতো? আগে তো মোটামুটি ভালো চলতো, এখন কাস্টমারই নাই। আমরা তো বাজারে আসলাম, কোনো কাস্টমারই দেখতেছি? দেখেন একদম বাজার খালি, বুঝছেন? আমরা সবাই বসে আছি, কোনো বেচা কিনে নাই, যে অবস্থা আমাদের দোকানই বন্ধ যাই ভগবান। এভাবে চলতে থাকে? জি এভাবে চলতে। হ্যাঁ এভাবে যে চলে আমাদের। কয় মাস যাবত ধরে ব্যবসা খারাপ যাচ্ছে? এই মনে করেন যে যে বর্তমানে এক মাস তো খুবই বেশি বেশি কিনে নাই, এই এক মাস দেরি। দর্শক এখানে আমাদের এক ভাই মুরগির গিলা কলিজা বিক্রি করতেছে, আমরা একটু ওনার সাথে কথা বলে আপনাদেরকে এগুলার দামগুলো জানিয়ে দিব। বড় ভাই ভালো আছে? আছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ব্যবসার কি পরিস্থিতি ভাই? আছে আলহামদুলিল্লাহ, মাঝখানে খারাপ ছিল, এখন মোটামুটি আছে আলহামদুলিল্লাহ, ভালোই আছে। আচ্ছা আমরা শুরুতে এটা থেকে শুরু করি, এগুলা কি মুরগির? এটা আমরা পাকিস্তানি মুরগির গিলা কলিজা দেশি হয়ে বিক্রি করি, তবে এগুলো একটু পাকিস্তানি মুরগির গিলা কলিজা। আচ্ছা কত বিক্রি করেন কেজি? এটা শুধু গিলা কলিজা হলো 160 টাকা 50 টাকা। আচ্ছা আর গলা শুদ্ধ নিলে 140 টাকা কেজি, এটা পরিষ্কার গলা। পরিষ্কার গলা? হ্যাঁ পরিষ্কার করে গলা, এগুলো শুদ্ধ নিলে 140 টাকা কেজি। এগুলো কি? এগুলো হলো লাল মুরগির ডিম, গিলা কলিজা, এগুলো সবকিছু মিলে 150 টাকা কেজি। 150 টাকা কেজি। আর ওটা? এটা হলো লাল মুরগির আর কি, যে মাথা চোট মাথা। আচ্ছা এই আমাদের এখানে প্রতিদিনটা প্রতিদিন বিক্রি হয়, এগুলা বাসি করে বিক্রি হয় না, প্রতিদিন যা হয় প্রতিদিনই বিক্রি হয়ে যায়। আচ্ছা এটা আমাদের এগুলা। এটা আজকের বাজারে কেজি কত বিক্রি? এটা আজকের বাজারে 140 টাকা কেজি, শুধু গিলা আর কলিজা।
এখন কি দাম বাড়তি আছে না কম আছে না আগের মতনে স্বাভাবিক আছে এখন বর্তমান দাম আগের মতনে স্বাভাবিক আছে বেশি বাড়ে না এটা না বাড়ে না কমে না আচ্ছা আর এখানে দেখতেছি আমরা পাও হ্যাঁ এটা হলো ব্রয়লার মুরগি হ্যাঁ এটা হলো ব্রয়লার মুরগির পা আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম এটা আজকের বাজারে কেজি কত বিক্রি করে এটা আজকের বাজারে 125 টাকা 20 টাকা 125 টাকা 20 টাকা কেজি আর এখানেও দেখতেছি আমরা পাও এগুলো এগুলো ব্যবধান হলো এটা হলো মানে পরিষ্কার ধোয়া দুইয়া রাখছি আর এইটা হলো আদোয়া আচ্ছা আর এগুলো হলো একদম পরিষ্কার করে এগুলো আবার 140 টাকা কেজি পরিষ্কার করা আমরা পরিষ্কার রাখছি হ্যাঁ এটা আমরা পরিষ্কার যাদের মেসে থাকে মেসে খায় পরিষ্কার করার জায়গা নাই তাই ওদের পরিষ্কার করা আচ্ছা এটা কত বিক্রি করেন এটা 140 টাকা কেজি পরিষ্কার করা হ্যাঁ কেজি হ্যাঁ পরিষ্কার করাটা পরিষ্কার করাটা আর পরিষ্কার করা ছাড়াটা কত বিক্রি করেন পরিষ্কার করা ছাড়াটা 120 টাকা 25 টাকা মানে আচ্ছা কাঁচা মাল তো 20 টাকা 25 টাকার ভিতরে থাকে আচ্ছা আর এগুলো কি এটা হলো দেশিন ব্রয়লার মুরগির গলা গলা ব্রয়লার মুরগির গলা এটা আজকের বাজার হলো 100 টাকা 100 টাকা বর্তমানে এগুলো কেমন খাচ্ছে মানুষ একটু বলেন হ্যাঁ এগুলো মোটামুটি বর্তমানে আগে মোটামুটি ভালো খাচ্ছে এখনো খাইতেছে এগুলো প্রতিদিন আমাদের এখানে প্রতিদিন তাজা গিলাগুলি বাইরে প্রতিদিন বিক্রি হয়ে যায় এখান দূর দূরান্ত থেকে মানুষ আসে না এখান থেকে আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে আপনারা দুই তিনটা দোকান বা চারটা দোকান এখানে আছে মানে আসলে এখানে পাওয়া যায় হ্যাঁ সবসময় পাইবেন পাইকারি নিতে হলে সকাল 6টার থেকে 10টার ভিতরে আসতে হবে আচ্ছা ধন্যবাদ ভালো থাকেন ইনশাআল্লাহ